বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 4 নভেম্বর 2021 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ কিন্তু সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রভাব কিন্তু আজকের দিনে হরোস্কোপে থাকছে এবং আমাদের এশিয়ান কান্ট্রি থেকে তা ভিজিবল না হলেও বেশ কিছু স্থানে পৃথিবীর কিন্তু এই সূর্যগ্রহণের প্রভাব থাকছে তার মধ্যে অস্ট্রেলিয়া এবং অবশ্যই দক্ষিণ গোলার্ধের দেশগুলোর ওপর এর প্রভাব কিন্তু অত্যধিক আপনারা যে গ্রহণের ভিডিওটি আগে পেয়েছেন সেখানে এই বিষয়ে কিন্তু ডিটেলে আপনারা জানতে পেরেছেন আজকে গ্রহণ যে হচ্ছে বা হচ্ছে না তার প্রভাবটা যেরকম এখানে গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একসাথে এতগুলো গ্রহের সংযোগ আপনারা যদি হরোস্কোপটার দিকে তাকিয়ে দেখেন দেখবেন চন্দ্র কিন্তু আজ নিচস্থ নিচস্থভাবে থাকাকালীন অমাবস্যার প্রভাবে আছে এবং তার সঙ্গে সূর্য চন্দ্র বুধ কেতু পৃথিবী রাহু এবং অবশ্যই মঙ্গল প্রায় ট্রানজিটরত মঙ্গলের প্রভাবশালীও আজকের দিনটা হতে চলেছে এবং আজকের দিনের শুরুতে শনি নক্ষত্র এবং পরবর্তী সময় চন্দ্র কিন্তু অবস্থান করবে বুধের নক্ষত্রে তো এই ডেটাটা অত্যন্ত জটিল এবং অবশ্যই এই ডেটার আলোকে আমরা আজকে সারাদিনটা কেমন যাবে প্রথমেই জেনারেল প্রেডিকশন শুরু করব এবং জেনারেল প্রেডিকশনটা আমি বলবো যাদের ডেট অফ বার্থ জানা নেই যাদের টাইম অফ বার্থ জানা নেই ঠিকুজি কুষ্টি কিচ্ছু নেই মিনিমাম ডেটাটুকু নেই জন্মের তারাও কিন্তু এখানে বহু প্রেডিকশন মেলাতে পারবেন সবার আগে একটু মনোযোগ সহকারে শুনুন দেখুন যখন চতুর্থ বা পঞ্চম গ্রহের সংযোগ হয় বা এক ঘরে অনেকগুলো গ্রহ একসাথে যুক্তি হয় এবং চন্দ্র তাদের মধ্যে উপস্থিত থাকে তখন কিন্তু সেই গ্রহের পজিটিভ এবং নেগেটিভ ফিল্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় তো প্রথমত বলবো চন্দ্র যেহেতু নিজস্ব থাকছে স্বভাবতই আজকের দিনে মানসিক ভাব কিন্তু নেগেটিভ অর্থাৎ মনে কোনো বিষয়ে চিন্তা চঞ্চলতা অস্থিরতা সিলি মিস্টেক কাজের ক্ষেত্রে ভুলভ্রান্তি ছোটোখাটো বিষয় কিন্তু ভুল হয়ে যাওয়া কনসেন্ট্রেট কোনো বিষয় না করতে পারা এগুলো কিন্তু খুব কমন ফ্যাক্টরের মধ্যে হরোস্কোপে থাকছে এবং এই বিষয়গুলোর ওপর আগে আপনাদের গুরুত্ব দিতে হবে এবং এই বিষয়গুলো কিন্তু হরোস্কোপে দুর্বল ভাবের মধ্যে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি এবং অবশ্যই আমি এটা বলবো যে তার সঙ্গে রানিং চলতি হেলথ ইস্যু লগ্ন রাশি যাই হোক না কেন যার যা রানিং চলতি হেলথ ইস্যু চলছে কারোর শারীরিক সমস্যা থাকতে পারে কারোর পেটের সমস্যা থাকতে পারে কারোর অন্য কোনো কোনো ক্রনিক ডিজিজ থাকতে পারে সেগুলো কিন্তু প্রাধান্য আজকের দিনে কিন্তু বেশি থাকছে এবং এখানেও আমি হরোস্কোপে যেটা বলবো এই হেলথ ডিজিজগুলো ছাড়া কিন্তু হঠাৎ কোনো ইনস্ট্যান্ট কিছু সমস্যা যেমন হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকা ব্লাড প্রেশারের সমস্যা যাদের প্রায়শই আপডাউন করা এই ধরনের সমস্যা মঙ্গলের ট্রানজিটের শেষ মুহূর্ত চোটাঘাত লাগার চান্সেসের সম্ভাবনা এগুলো কিন্তু কিছু অংশে আজকের দিনে বেড়ে যাচ্ছে আমি প্রত্যেকটি লগ্নরাশির মানুষদের ক্ষেত্রে প্রথম যে সাজেশানটা দেবো যেহেতু এতগুলো গ্রহের সংযোগের মধ্যে আজকে আছে স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করুন অর্থাৎ যেটা যেভাবে চলছে স্বাভাবিক পরিস্থিতি অনুযায়ী সেটাকে কিন্তু খুঁচিয়ে ঘা না করাই ভালো সেটা জীবনের যে কোনো ফিল্ড হতে পারে আজকের দিনে আপনার বাড়িতে একটা জিনিসপত্র প্রায়শই একটু সমস্যা করে সেটা আপনি আজকেই ভাবলেন রিপেয়ার করি বা এ করতে গিয়ে দেখি সেটা আরও তিল থেকে তাল হয়ে গেল তো আমি এরকম যে কোনো বিষয়কেও বলছি যে কোনো বিষয় ব্যক্তিগত হোক কোনো বস্তুগত হোক আপনি সেটাকে কিন্তু আজকের দিনে এই টানা হেঁচড়া করা বা খুঁচিয়ে ঘা কিন্তু করতে যাবেন না সেটা কিন্তু কিছুটা নেগেটিভ অ্যাসপেক্টের মধ্যে হরোস্কোপে থাকছে এটা বিষয় একটু আপনাকে গুরুত্ব দিতে হবে পরবর্তী বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রফেশনাল ফিল্ড বা যারা বিশেষত যে কোনো ফিল্ড কাজের সঙ্গে যুক্ত কিন্তু পাবলিক হ্যান্ডেল করেন ব্যাক অফিস জবে বসে থাকেন তা নয় কল সেন্টারে আছেন সেলসে আছেন মার্কেটিংয়ে আছেন যেখানে আপনার প্রতিনিয়ত কাস্টমার হ্যান্ডেল করতে হয় এইরকম কাজগুলোর ক্ষেত্রে বেসিক্যালি একটু আমার মনে হয় ধৈর্যহানি ধৈর্যচ্যুতি ঘটতে পারে এবং অপর দিক থেকে প্রভোকেশান আসে অর্থাৎ কেউ আপনাকে উত্তেজিত করছে কেউ দুটো ছোটো বড়ো কথা বলে দিল এই ধরনের টেন্ডেন্সিমূলক বিষয়গুলো কিন্তু হরোস্কোপে বেশি থাকছে তো এই বিষয়গুলোর উপর আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ যেহেতু এতগুলো গ্রহের সংযোগ প্রত্যেকেরই মনের ওপর কিন্তু এগুলো প্রভাবশালী তো যে বিষয়গুলো একটু সাধারণ বিষয় সেগুলো নিয়ে লোকে একটু মানে ঝাঁঝিয়ে উঠছে তো এই বিষয়গুলো কিন্তু খুব ভীষণ মাত্রায় কার্যকরী হতে পারে এই বিষয়গুলোর উপর আপনাকে কিন্তু একটু সজাগ সতর্ক থাকতে হবে পরবর্তী বিষয় হচ্ছে ইলেকট্রনিক্সের জিনিসপত্র কেনাকাটি দেখুন ইলেকট্রনিক্সের যে কারকতা সেটা শুক্রের আওতায় ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকলেও যেহেতু অমাবস্যার প্রভাব বা ইত্যাদি চলছে আপনি ধরুন একটা ভালো ক্যামেরা কিনতে গেছেন আপনি ধরুন একটা ভালো মোবাইল কিনতে গেছেন সেখানে আপনি ফিচার্স দেখে কিনছেন আগে থেকে প্রিপ্ল্যান করা আছে সেখানে বড় অসুবিধে নেই কিন্তু
আপনি দোকানে কিনতে গেছেন, আপনি কোনো স্পেসিফিকেশন এই জিনিসটা পেলেন না, দোকানদার বললো অন্য একটা জিনিস নিয়ে নিন এর বদলে, এটাও ভালো হবে, এখানেই সমস্যা শুরু। তো প্রি প্ল্যান কিছু করার থাকলে করতে পারেন, কিন্তু আকস্মিক ইনস্ট্যান্ট ডিসিশান আমার মনে হয় নেওয়াটা কিন্তু আজকের দিনে সব ক্ষেত্রে উচিত নয়, স্পেশালি ইলেকট্রনিক্স গ্যাজেটস বা ইত্যাদি কেনাকাটির বিষয়ে। এই জায়গাটা আপনাকে কিন্তু আরও সতর্ক, আরও সমঝে বুঝে কিন্তু চলতে হবে। চন্দ্র নিচস্থ অমাবস্যা এবং সূর্যগ্রহণ আছে, পিতা মাতা শরীর স্বাস্থ্য নিয়ে যাদের চলতি সমস্যা চলছে, যে কোনো সমস্যা হতে পারে, রানিং কিছু সমস্যার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনটা একটু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। এই জায়গাগুলো কিন্তু রানিং সমস্যা উদ্ভব হওয়ার কিন্তু সম্ভাবনা হরোস্কোপে বেশি, যে কোনো চলতি সমস্যা কিন্তু কিছুটা বাড়তে পারে। পিতা মাতার হেলথ বিশেষত এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। মাথা গরম ব্যক্তিদের জন্য দিনটা কিন্তু ভালো নয়। এবার আসা যাক প্রফেশন ওয়াইজ আলোচনায়। দেখুন এখানে চন্দ্র কিন্তু এখানে প্রথমেই সে শনি নক্ষত্রে থাকছে, শনি নক্ষত্র টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, যে কোনো বিষয়ে ইলেকট্রনিক্স ফিল্ড এগুলোকে ইন্ডিকেট করে, ব্যাঙ্কিং সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে ইন্ডিকেট করে, লোহা লৌহজাত দ্রব্য আয়রন রিলেটেড কাজগুলোকে যারা অবলম্বন করে জীবিকা অর্জন করছেন সেগুলোতে আজকের দিনে কিন্তু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। এবং যারা কোনো অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা, হিস্টোরিক্যাল কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা সাহিত্য চর্চা করছেন, যারা লেখালেখির চর্চা করছেন, যারা সায়েন্টিফিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে শনি নক্ষত্র কিন্তু লেট করায়, কাজে কর্মে একটু দেরি করায়, যেটা যখন হওয়ার কথা সেটা তখন হচ্ছে না, লেট হচ্ছে, দেরি হচ্ছে, এই ধরনের টেন্ডেন্সিগুলো কিছু ক্ষেত্রে আজকের দিনে থাকতে পারে। তো এই বিষয়টার উপর আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তো স্বাভাবিকই একটু শিডিউলটা কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আলোচনাটা চলতে চলতেই বলে দিই, স্ক্রিনে আপনারা বেশ কয়েকবার আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে, বুকিং করে, বাড়িতে বসে ফোনেই কিন্তু সমস্ত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে ভাববেন না কেউ অল্প বিস্তর ছোটো আলোচনা, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ফোনে পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করেই ফোনে আলোচনাটা পাবেন, আর যেটা হবে আপনার পক্ষে সন্তোষজনক এবং সব দিক থেকে সুবিধাজনক। আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই সমস্ত জায়গায় আপনি সেগুলো পেয়ে যাবেন, তার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন এবং নিচের ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে। ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে এখন অবধি একটু লাইক এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুরা, যাতে আমার বার্তাটি আপনার হাত ধরেই কিন্তু পেয়ে যান। এবার পরবর্তী আলোচনার স্টেপে আমরা চলে আসছি। দেখুন পরবর্তী আলোচনার যে স্টেপে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে প্রফেশন ওয়াইজ ব্যবসার ক্ষেত্রে। দেখুন ব্যবসার ক্ষেত্রে এখানে কিন্তু অনেকটাই কিন্তু ঝুঁকিপূর্ণ বিষয়গুলো থাকে, কারণ কর্মক্ষেত্রে যে সিচুয়েশানটা থাকে সেখানে কিন্তু হয়তো আপনার বস বা কেউ দু কথা শোনাতে পারে আজকের দিনে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো রিস্কি ডিসিশান কিন্তু আপনার মূলধনের ক্যাপিটালে ক্ষতি করতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনে অ্যাডভান্স ছাড়া কাজ করা ঠিক নয়। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে আমি বলবো আননোন ব্যক্তিকে ধারের জিনিসপত্র দেয়া এগুলো কিন্তু ঠিক নয়, এবং ব্যবসার ক্ষেত্রে একটু রয়ে সয়ে চলার চেষ্টা করুন। তবুও শনির কানেকশান থাকার জন্য লোহা লৌহজাত দ্রব্যের ব্যবসা, ছোটো গাড়ির ব্যবসা, হার্ডওয়্যার শপ, কোনো লোহা স্ক্রু ইত্যাদি যারা কাজ করেন, যে কোনো হার্ডওয়্যারের দোকান, কম্পিউটার সফটওয়্যার, আইটি প্রফেশন এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে ওভারঅল কিছুটা দুর্বলতা থাকলেও আইনি পেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকছে, এবং মেডিকেল পেশাগত দিক থেকেও মোটের উপর স্টেবল ফল থাকছে। খাদ্যদ্রব্যের ব্যবসা ইত্যাদি পূজা অর্চনার কাজ যারা করছেন সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন, তাতে কোনো সমস্যা হরোস্কোপে নেই। তবে যে কোনো ক্ষেত্রেই ফাটকা, শেয়ার, লটারি এগুলোতে আমি অতটা স্ট্রং ফল আছে বলবো না, কারণ এখানে ব্যক্তিগত জন্মছক দেখতে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ থাকছে, তো এই বিষয়টা সতর্ক থাকবেন। রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করতে হবে আজকে সারাদিনে। এবং শনি থেকে যখন বুধের কানেকশান আসবে তখন আমি এটুকু বলবো চাকরি হোক, ব্যবসা হোক, টাইপিং, যে কোনো যারা কি কোনো ধরনের লেখালেখি আঁকার কাজ করছেন, কোনো এডুকেশান সেক্টরে যারা যুক্ত আছেন, এগুলো কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রফেশনগুলোর ক্ষেত্রে গ্রোথ আমরা হরোস্কোপে পাবো, এবং কিছু বিষয়ে সংযোগ, কারোর সঙ্গে যোগাযোগ এগুলোর ক্ষেত্রে বুধের নক্ষত্রে ভালো পারফর্ম করবে। তবে একটা বিষয় আমি আরেকটু বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে দেখুন এখানে কম্বিনেশান অনেকগুলো গ্রহের আছে, যাদের জন্মছকে অমাবস্যার প্রভাব আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু মানসিকভাবে দুর্বল, যাদের ছকে পূর্ণিমার প্রভাব আছে তাদের ক্ষেত্রে কম দুর্বল, এটা আমরা হরোস্কোপে দেখতে পাবো। হেলথ ওয়াইজ যদি আমি দেখি, হেলথের অনেকগুলো পার্ট বলেছি, কিন্তু মানসিক পেশেন্ট বা যারা যে কোনোভাবে ডিপ্রেশন আছেন সেই ডিপ্রেশন কিছুটা বাড়তে পারে। বুধাদিত্য যোগ চলছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজগুলো ভালো গেলেও আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের প্রিভিয়াস লাইফে হয়েছে তারা একটু সতর্ক থাকবেন। মোবাইল নেটওয়ার্কিং এই ধরনের কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। কেমিক্যালের কোনো কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। নিউজ মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঝুঁকিপূর্ণ ডিসিশন অ্যাভয়েড করা উচিত হবে।
তবে গান বাজনা যারা চর্চা করছেন, কালচারাল ফিল্ডে যারা আছেন, তাদের ক্ষেত্রে মোটের উপর এই আজকের দিনটা স্বাভাবিক থাকছে। আপনারা আলোচনার মধ্যে 2022 ভিডিওগুলিতে আলোচনা রেখেছি এবং ডিসেম্বরের পূর্ণাঙ্গ মাসিক রাশিফল আমাদের আপডেট হয়ে গেছে 12টা রাশি, এবং 2022 কিন্তু 1 ঘন্টা ডিটেল আলোচনায় আপডেট হয়ে গেছে 12টা রাশি। তো এই বিষয়ে আপনি নিচের ডিসক্রিপশন উপরে কাটে ভিডিওগুলি পাবেন। এবার আমরা লগ্ন রাশি আলোচনায় প্রবেশ করছি। ফোন নাম্বার তো পেয়ে গেলেন, যোগাযোগ করতে পারেন সঙ্গে সঙ্গেই, আর আমাদের অবশ্যই কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো ফলো করবেন। এবার আমরা শুরু করছি লগ্ন রাশিভিত্তিক প্রভাবটা। লগ্ন মেষ রাশি, দেখুন সূর্যগ্রহণের প্রভাব রাশির অষ্টমে, এবং অষ্টমে এতগুলো গ্রহের সংযোগ, সঙ্গে কিন্তু এখানে শনি এবং শেষে কিন্তু বুধের কানেকশান। একটু মন মানসিকতার উপর চঞ্চলতা থাকবে, পুরনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, গ্যাজেটস বা প্রিয় জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়। কর্মক্ষেত্রের পরিস্থিতি আয়ত্তে থাকবে, গ্রুপ ওয়ার্কগুলো একটু সমস্যা থাকতে পারে, রেগুলার ডে ওয়ার্কে বড় সমস্যা ইন্ডিকেশন নেই। তবে মঙ্গল যেহেতু ট্রানজিট করছে, এই সময় জব চেঞ্জ ট্রান্সফার এগুলোর সম্ভাবনা কিছুটা তৈরি হতে পারে, এই বিষয়টা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। পড়াশোনা বিদ্যাভাব মোটের ওপর শুভ থাকলেও স্কুলের পড়াশোনায় কিছুটা অমনোযোগপূর্ণ বিষয়টা থাকবে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে কিছু নেগেটিভ ইমোশান, কিছু হতাশাব্যঞ্জক সিচুয়েশান কিছুটা কিন্তু থাকতে পারে, এটা কিন্তু গ্রহণের প্রভাবজনিত বিষয়, কিন্তু কিছুটা আসার সম্ভাবনা আছে। কর্মযোগের বিষয়ে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, টেকনিক্যাল কর্মীরা বেশি এগিয়ে থাকবেন আজকের দিনে। ব্যবসার বাণিজ্যের মধ্যে আমি বলবো স্থিতি বজায় থাকবে, গ্রুপ বিজনেসগুলোর সমস্যা একটু থাকতে পারে এবং সেলফ প্রফেশনগুলো একটু অ্যাভারেজ কাটতে পারে, বাকি ব্যবসার জায়গাটা মোটের উপর স্টেবল যাবে। জেনারেল প্রেডিকশানে যে ব্যবসাগুলো বলেছি সেগুলো অবশ্যই স্টেবল যাবে। মায়ের শরীর স্বাস্থ্য আগে থেকে বিঘ্নিত থাকলে সে বিষয়ে সতর্ক থাকবেন। আপনাদের হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনের সমস্যা এগুলো থাকলে কিছুটা বাড়তে পারে, অ্যাংজাইটি কিছু ক্ষেত্রে কাজ করবে। সোশ্যাল লাইফ, মাস টাইম এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে, দাম্পত্য সুখ স্টেবল, কিন্তু পারিবারিক শান্তি বা মনঃশান্তি যেটা বলি সেই জায়গাটা একটু অভাববোধ থাকতে পারে। সন্তান যোগ আছে, কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু দিনটা খুব স্ট্রং নয়, এখানে কিন্তু দুর্বল জায়গা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। ডিটেল জানতে ডিসেম্বরের মাসিক রাশিফল সহ 2022 মূল ভিডিওটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃষরাশি সূর্যগ্রহণের যে প্রভাব সেটা হচ্ছে রাশি সমসপ্তম, এবং রাশি সমসপ্তম এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে, রিস্কি ইনভেস্টমেন্টগুলো করা যাবে না। যাত্রা ভ্রমণ কমিউনিকেশনের ক্ষেত্রে বাড়তি সময় হাতে নিয়ে কিছুটা বেরোতে হবে, সেখানে কিন্তু কিছুটা লেট হওয়া বা ইত্যাদি এগুলো থাকতে পারে। অনলাইন টাকা ট্রান্সফার ট্রানজ্যাকশান এগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে। রেগুলার ডে ওয়ার্কে সমস্যা নেই, কিন্তু যারা পাবলিক ফিল্ডে আছেন, যারা কাস্টমার হ্যান্ডেল করছেন কিংবা কোনো ধরনের সার্ভেইংয়ের কাজ করছেন, সেলসি আছেন, এদের ক্ষেত্রে একটু আমার মনে হয় অ্যাভারেজ থাকতে পারে আজকের সারাদিনের প্রভাবটা। কিন্তু সমসপ্তমে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সোশ্যাল লাইফের মধ্যে কিছু বিষয়ে কিন্তু কোনো বিষয়ে আপনার ইমোশান জড়িত থাকা, সোশ্যাল লাইফের ক্ষেত্রে কারোর সঙ্গে মান সম্মান বা ইত্যাদি জড়িত থাকা, একটু জেদি ভাব কিছু বিষয়ে থাকা, এগুলোর টেন্ডেন্সি হরোস্কোপে কিন্তু কিছু বিষয় থাকছে। লেখালেখি, আঁকা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন ভালো, কালচারাল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, ইভেন্ট রিলেটেড কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ অ্যাভারেজ, পার্টনারের হেলথের বিষয়ে সতর্ক থাকার দরকার। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে একটু ইমোশনাল বা সেন্সিটিভ থাকবে, তর্ক বিতর্ক বা এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করে চলতে পারলে দিনটা মোটের উপর স্টেবল যাবে। তবে পায়ের ব্যথা বেদনা, পায়ে চোটাঘাত লাগার চান্সেস আছে, চলাফেরার বিষয়ে কেয়ারফুল থাকবেন। হাত একটু খরুচে থাকতে পারে আজকে সারাদিনে, এবং শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য কিছু ক্ষেত্রে প্রাপ্তিস্থানও আছে, কিন্তু এটা মাথায় রাখবেন কি হটকারী সিদ্ধান্ত বা নিজে থেকে কিছু আগবাড়িয়ে কিছু লোভ প্রলোভনের মধ্যে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু সব দিক থেকে ক্ষতির কারণ হতে পারে। ভ্রমণ পিপাসু মানুষের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। ডিটেলে জানতে 2022 রাশিফল এবং অবশ্যই ডিসেম্বরের মাসিক রাশিফলটা অবশ্যই দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে কিন্তু গ্রহণের প্রভাব থাকছে এবং এখানে শনি বুধের কানেকশান। সন্ধ্যার দিকে একটু মন ইমোশনাল চঞ্চল থাকতে পারে, হেলথ ইস্যুগুলো কিছু বিষয় আজকের দিনে আবার মাথা ছাড়া দিতে পারে, কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকলেও জব চেঞ্জ, জব ট্রান্সফার বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে দিনটা ততটা স্ট্রং নয়। যারা হিসাবপত্র মেনটেন করেন, ক্যাশ হ্যান্ডেল করেন, লেখালেখির কাজ করেন, এদের ক্ষেত্রে আরেকটু সতর্ক আরেকটু সজাগ থাকতে হবে, সেই জায়গাগুলো কিছুটা ভুলভ্রান্তি থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, দাম্পত্য ক্ষেত্রে একটু নেগেটিভ ইমোশন কিছুটা থাকতে পারে, বিশেষত আত্মীয় স্বজনের জায়গাটা কিছুটা দুর্বল হতে পারে। লেখালেখি শৈশবতের বিষয়ে কেয়ারফুল থাকবেন, ব্যাড ফুড হ্যাবিটস হেলথের সমস্যা কিছুটা করতে পারে, এই জায়গাটা অবশ্যই সতর্ক থাকা আজকের দিনে কিন্তু জরুরি। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করুন, বিশেষত বাড়তি কথা আপনার কিন্তু কিছু সমস্যা ডেকে আনতে পারে, এটা মাথায় রাখতে হবে। এর বাইরে আমি এটা বলবো মেডিকেল কাজগুলোর ক্ষেত্রে কিছুটা বিঘ্নতা আসার সম্ভাবনা আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দেখুন সূর্য গ্রহণ তো এখানে চলছে না, তো
স্বভাবতই কিছু আলাপ আলোচনা টুকিটাকি যোগাযোগ আসতে পারে, কিন্তু মাথায় রাখবেন যে পাকা কথা বা ফাইনাল কথার ক্ষেত্রে আমার মনে হয় দু একটা দিন পরে করলেই সব দিক থেকে ভালো হয়। কাউকে কোনো প্রতিশ্রুতি আজকের দিনে দেবেন না, মিথ্যা কথা আজকের দিনে বলবেন না, সে বিষয়টা কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে সরকারি কর্মীর ব্যতীত অন্যদের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যেতে পারে, টেকনিক্যাল ক্ষেত্রে ভালো যাবে। তবে কর্মক্ষেত্রে আগে থেকে যাদের কম্পিটিশান কিছু বিষয়ে কনস্পিরেসি এগুলো চলছে বা কিছু সমস্যা আছে কর্মক্ষেত্রে, সেগুলো একটু মাথাচাড়া দিতে পারে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে দিনটা তুলনামূলক স্টেবল যাবে। ব্যবসার ক্ষেত্রে রেগুলার ব্যবসা, অনলাইনের ব্যবসা, ফুড প্রোডাক্ট রিলেটেড ব্যবসা, মেডিকেল কিছু সামগ্রীর ব্যবসা, এগুলোতে কিন্তু উন্নতির যোগ আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর এটা বলবো যে মায়ের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার, তার সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হতে পারে বা ফ্যামিলি কারোর সঙ্গে। ডিটেল জানতে 2022 মূল ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কর্কট রাশি, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে অধিপতি চন্দ্র কিন্তু এখানে গ্রহণের মধ্যে থাকছে এবং নিচস্থ। তো এখানে আমি প্রথমেই বলবো যে শরীর স্বাস্থ্য, পেটজনিত বেসিক্যালি সমস্যা, সন্তান যারা ক্যারি করে আছেন এদের ক্ষেত্রে মেডিকেল যে ট্রিটমেন্ট সেই জায়গাটা অবশ্যই কিন্তু একটু ফলো করে চলা উচিত হবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা খুব পজিটিভ নয়, এখানে কিন্তু কিছুটা দুর্বলতা থাকছে। নতুন প্রেমের ক্ষেত্রে একদমই আজকের দিনটা কিন্তু এগোনো উচিত হবে না। দাম্পত্য ক্ষেত্রে তুলনামূলক স্টেবল ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আমি গ্রহণের সময় নাই বলি, কিন্তু আপনি প্রাথমিক কিছু যোগাযোগ বা ইত্যাদি এলে সেটা কিন্তু যেহেতু গ্রহণ সব জায়গায় চলছে না একটু অ্যাভেল করতে পারেন। কিন্তু আমি বলবো গ্রহণের দিন, আগের দিন, পরের দিন, এইগুলোতে কিন্তু একদম পাকা কথা বলার ক্ষেত্রে সিচুয়েশানটা খুব স্ট্রং হয়। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, কেনাকাটি শখসাধপূরণ এই কিছু কাজ করতে পারেন। ফাটকায় বড় ইনভেস্ট আজকের দিনে করবেন না। কর্মক্ষেত্রে দেখুন মঙ্গলের ট্রানজিট একটু অসুবিধাজনক সিচুয়েশন অনেকের ক্ষেত্রে থাকতে পারে, কর্ম পরিবেশ খুব একটা ভালো নয় বা কর্মক্ষেত্রে কিছু আপনার প্রেসার আছে, এই বিষয়টা থাকতে পারে। ব্যবসা বাণিজ্য তুলনামূলক স্টেবল যাবে। ব্যবসার ক্ষেত্রে বিশেষত শনি কানেকশান যখন থাকছে, জেনারেল প্রেডিকশানে বলা ব্যবসাগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষ মাত্রায় প্রয়োজন, যেটা প্রেস, প্রিন্ট, ইন, রং ইত্যাদি, আর্টিস্টিক কিছু কাজ, খাদ্যদ্রব্যের কিছু ব্যবসা, ছোটোখাটো অনলাইন ভিত্তিক কাজ, এগুলো ভালো যাবে। শারীরিক দিকটা কিছুটা অ্যাভারেজ থাকার জন্য আপনার কিন্তু কাজের ক্ষেত্রে 100% এফোর্ট দিতে বা 100% ফোকাস করতে কিছুটা সমস্যা হতে পারে। সন্তানের মতকে আজকের দিনে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে তুলনামূলক ভালো হবে। আর এটুকু বলবো যে হঠাৎ কোনো ইনস্ট্যান্ট কিছু অপরচুনিটি, ইনস্ট্যান্ট কিছু সুযোগ এলে সেগুলো যাচাই করে এগোনো সব দিক থেকে ভালো, তাড়াহুড়ো না করে এগোনো ভালো। বিস্তারিত জানতে 2022 মূল ভিডিও এবং ডিসেম্বরের মাসিক রাশিফলটা দেখে নিন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে চতুর্থ এবং আজ সূর্যগ্রহণ, রাশির অধিপতি সূর্যগ্রহণে থাকছে এবং সভাপতি আমি বলবো আজকের দিনে যেটা যেমন চলছে, যেটা যেভাবে চলছে তার সঙ্গে স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করুন। চেস্ট, লাং রেটের সমস্যা, হার্টের সমস্যা এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা থাকলে আজকের দিনটা একটু সতর্ক থাকবেন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়। ছোটোখাটো বিষয় কিন্তু ঘটনা, মানে খুব সামান্য ঘটনা মনে কিন্তু বেশি প্রভাব ফেলবে, এটার বিষয়ে একটু সচেতন থাকা দরকার। অকারণে কিন্তু মন চেঞ্জেবল হয়ে আছে, সকালে একরকম, দুপুরে একরকম, সেন্সিটিভ সিচুয়েশান থাকছে, এটা কিন্তু থাকতে পারে। প্রেম সম্পর্কিত বিষয়ে মানসিক প্রভাবটা ছাড়া এমনি কোনো সমস্যা নেই, ভালো। দাম্পত্য সুখের ক্ষেত্রে আত্মীয় স্বজনের জায়গাটা কিছুটা দুর্বল থাকছে এবং পারিবারিক সুখটা একটু অসুবিধার জায়গা থাকে, তবুও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিনিমিস থাকবে। কর্মক্ষেত্রে দেখুন, কর্মক্ষেত্রে এই মুহূর্তে যে সিচুয়েশান সেখানে কিন্তু পৃথিবী এবং রাহু অবস্থান করছে এবং একই অ্যাক্সেসে গ্রহণ হচ্ছে। কর্মক্ষেত্রে কিছু চেঞ্জেবল সিচুয়েশান একদিন দিন আসতে পারে, যেখানে যতটুকু স্বাভাবিকত্ব সেই জায়গাটা বজায় রাখুন। তবু কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, মেডিকেল কাজ, অনলাইন ভিত্তিক কাজ, সেখানে কিন্তু কিছু গ্রোথ থাকবে এবং যে কোনো ক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টর, টেকনিক্যাল বিভাগ এগুলো কিন্তু গ্রোথ থাকবে। তবে বৈদেশিক কাজ, দূরের সংযোগে কিছুটা অ্যাভারেজ ফল পাবেন। যারা ওয়ার্ক ফ্রম হোম আছেন তাদের ক্ষেত্রে অ্যাভারেজ ফল থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বস্ত্র, দুধ, জল, খাদ্যদ্রব্য এই ধরনের ব্যবসাগুলো কিন্তু গ্রোথ থাকবে এবং ব্যবসাগুলোর ক্ষেত্রে ইভেন্ট রিলেটেড কাজ যারা করছেন সেগুলোতে কিন্তু আজকের দিনে গ্রোথ থাকার সম্ভাবনা আছে এবং অনলাইন ভিত্তিক ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর স্বাভাবিকত্ব বজায় থাকছে। কিছু পার্সোনাল কেনাকাটি ইত্যাদি কিছু হেভি অ্যামাউন্ট ছাড়া টুকিটাকি করা যেতে পারে, অসুবিধা নেই। কেউ কিছু বললে একটু মনে লেগে যাওয়ার টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। ডিটেল জানতে 2022 এক ঘন্টার বিশদ আলোচনা এবং অবশ্যই ডিসেম্বরের মাসিক রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে তৃতীয়ভাবে এবং এখানে নিচস্থ এবং গ্রহণ, কমিউনিকেশান গ্যাপ কিছুটা, কমিউনিকেশানে বাধা, বিঘ্নতা এগুলো থাকতে পারে। হঠাৎ কিছু যোগাযোগ, হঠাৎ কারোর সঙ্গে সাক্ষাৎ এগুলো হওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনই কিন্তু কিছু ক্ষেত্রে ভুল ভ্রান্তি, কেউ আপনার কথা ভুল বুঝছে এগুলোর সম্ভাবনা কিন্তু হরস্কোপে থাকতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, পার্সোনাল কিছু কাজ টুকিটাকি করা যেতে পারে,
বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আমি ওভারঅল নাই বলবো, কিন্তু প্রাথমিক কিছু যোগাযোগ আসার সম্ভাবনা হরস্কোপে তৈরি হয়ে আছে। কর্মক্ষেত্রে আজকের দিনটা একটু কি বলবো, মানসিক জায়গা থেকে দুর্বল থাকছে, মানে একটানা কাজ করতে একটু অসুবিধা, সেন্সিটিভ থাকে এগুলো থাকছে। তবে নতুন উদ্যোগে কিছু সফলতা থাকতে পারে, আনএক্সপেক্টেড কিছু গেইন কর্মক্ষেত্রে হতে পারে, এবং চলমান কাজগুলোর মধ্যে বাধা থাকলেও কিছু লাভও হতে পারে। কিন্তু কিছু কাজের ক্ষেত্রে কিন্তু বাড়তি পরিশ্রম বা কিছু কাজের ক্ষেত্রে নিষ্ফল প্রয়াস এগুলো হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা তুলনামূলক স্টেবল, ব্যবসার ক্ষেত্রে রেগুলার ব্যবসাগুলো, জেনারেল প্রেডিকশানে যেগুলো বললাম সেগুলো তো ভালো যাবেই। এছাড়া যে কোনো ধরনের মুভমেন্ট আছে, এই ধরনের ব্যবসাগুলো ঘোরাঘুরির মাধ্যমে ভালো যেতে পারে। পারিবারিক ব্যবসাগুলো ভালো যাবে। এছাড়া অভিনয় জগতে যারা আছেন, ক্রিয়েটিভ পার্সন যারা আছেন, সফটওয়্যারের ওপর যারা কাজ করছেন, আইটিতে যারা আছেন, এদের ক্ষেত্রে মোটর ওপর আপনি ভালো ফল পেতে পারেন। কেনাকাটি সবসাদ পূরণের কাজে একটা বিষয় খেয়াল রাখবেন, কিছু বিষয়ে সেল করার ক্ষেত্রে আজকের দিনটা তুলনামূলক ভালো যেতে পারে। বিস্তারিত জানতে 2022 ভিডিওগুলো দেখে নেবেন। নতুন সন্তান যোগ আজকের দিন আছে এবং ডিসেম্বরের মাসিক রেশিফলটা অবশ্যই ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন তুলারাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে কিন্তু সূর্যগ্রহণ, এবং দেখুন দ্বিতীয় ঘরে এতগুলো গ্রহ, আমি অর্থনৈতিক বিষয়, খাওয়া দাওয়ার রুচির বিষয়, ফ্যামিলি লাইফের বিষয় এবং কোনো বিষয়ে সহিসাবুত কোনো হিসাব নিকাশ এগুলো বিষয়ে একটু সতর্ক রাখতে বলবো। যত অল্প বাক্যে কাজ করা যায় তত কিন্তু আজকের দিনটা ভালো। আত্মীয় স্বজনের জায়গাটা কিছুটা দুর্বল থাকছে। কর্মক্ষেত্রটা আজকের দিনে কিন্তু স্টেবল নয়। কাজের ক্ষেত্রে রেগুলার কাজের মধ্যে কিছু বিষয় একটু একঘেয়েমি ভাব, বোর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু কাজের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশনগুলো একদমই অ্যাভয়েড করুন। জব চেঞ্জ করছেন, ট্রান্সফার করছেন, এগুলো কিন্তু আজকের দিনে ভালো নয়। প্রেম সম্পর্কিত বিষয়ে আমি বলবো, শনির কানেকশানের দিনের শুরুতে একটু সেন্সিটিভ বিষয়, ইমোশনাল বিষয়গুলো থাকবে। বাক্যকে একটু নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে প্রেমের জায়গাটা মোটর উপর স্থিতিশীল। তবে নতুন প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। প্রেমের জায়গায় আর কোনো বড় অসুবিধা নেই, তবে যাদের মুখ খুব খারাপ, ধুমধাম কথা বলে দেন, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আমি এগোতে বারণ করবো, কারণ মঙ্গলের যে ট্রানজিট সেটা কিন্তু প্রায় আসন্ন। 5 তারিখের পর থেকে আপনি 6-7 তারিখ থেকে আলোচনাগুলো সেরে ফেলতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসা ক্ষেত্রে বড় ইনভেস্টগুলো এই সময় না করাই ভালো, আপনি 5 তারিখের পরবর্তী সময় করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। রেগুলার ব্যবসার মধ্যে জেনারেল প্রেডিকশানে বলা ব্যবসাগুলো ছাড়াও এখানে বিশেষত খাদ্যদ্রব্যের পেশা, যারা কথা বেশি খান, হাতের কাজ, ডিজাইনিং, এগুলো পেশাগত দিক থেকে ভালো যাবে। তবে ফ্যামিলি বিজনেস একটু দুর্বল থাকতে পারে। ইভেন্ট রিলেটেড কাজগুলো ভালো যাবে, গাড়ির ব্যবসা, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, এগুলোতে গ্রোথ হরোস্কোপে থাকছে। আর এটাও আমি বলবো যে দূর বাণিজ্যের ক্ষেত্রে কিছু সংযোগ থাকছে, অহেতুক ফালতু খরচ হতে পারে, তো খরচের বিষয়টা একটু লাগাম দেওয়া দরকার। ভুল খাতে কোথাও ইনভেস্ট না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখা দরকার। রাস্তাঘাটে যারা বেরোন, রাস্তার কাটা ফল বা খাবার দাবার ইত্যাদি একটু অ্যাভয়েড করে চলাই ভালো। ডিটেলে জানতে 2022 এক ঘন্টা ডিটেল আলোচনা, সঙ্গে মাসিক রাশিফল ডিসেম্বর অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশিতেই কিন্তু গ্রহণ, আমি বলবো মানসিক প্রভাব বেশি আজকের দিনে। শারীরিক ক্ষেত্রে যা অসুবিধা আছে যার যা, সে বিষয়ে তো সতর্ক থাকবেন, কিন্তু মন অল্পেতে বিচলিত হচ্ছে, কনসেন্ট্রেশনের অভাব, কিছু বিষয় নিয়ে চিন্তাভাবনা, পুরনো চিন্তাভাবনাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে, এটা হতে পারে। রেগুলার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা রানিং থাকলে সেটা বাড়তে পারে। ঘুমের ডিস্টারবেন্স থেকে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়তে পারে। এছাড়া জেনারেল প্রেডিকশানে যেগুলো বলেছি আমি, হার্টের ডিজিজ, ব্লাড প্রেশার ইত্যাদি, এগুলো বিষয়ে সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে দেখুন চন্দ্র সূর্য অমাবস্যার প্রভাব কর্মক্ষেত্রে আমার মনে হয় যে আজকের দিনটা যেরকম যতটুকু চলছে সেইটুকু সঙ্গেই চলা উচিত। আগ বাড়িয়ে না কাজ করাই ভালো কর্মক্ষেত্রে। আর জব চেঞ্জ, ট্রান্সফার এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় গ্রহণের পর থেকে সময়টা কিন্তু তুলনামূলক ভালো যাবে। মঙ্গল প্রবেশ করছে রাশিতে, মঙ্গল প্রবেশ করার পর আপনাদের কিন্তু শারীরিক স্ট্যামিনা বলুন, মানসিক স্থিতাবস্থা বলুন, মানসিক জোর বলুন, এটা বাড়বে। অবশ্যই অঙ্গারক যোগের কিছু প্রভাব থাকবে, কিন্তু আমি তবুও বলবো মঙ্গলে প্রবেশ করার পর আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনে কমিউনিকেটিভ কাজগুলো ঠিকঠাক থাকবে। সেলস মার্কেটিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ থাকবে, এবং অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে মোটের ওপর স্বাভাবিক পরিস্থিতি থাকবে। কেনাকাটি সৎপূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা কিছু থাকছে না। রেগুলার ডেওয়ার্কগুলো মোটের ওপর থাকবে, ভালো যাবে, কিন্তু ডিসিশান একটু ভুল হতে পারে। তাই আপনি যদি হেভি অ্যামাউন্টের কোনো গ্যাজেটস কেনেন বা কিছু পারচেস করেন, সেই জায়গায় একটু ভুলভ্রান্তি হতে পারে। কোনো বিষয়কে প্রতিশ্রুতি দেওয়া, আলাপ আলোচনা না করে ভেবেচিন্তে কিছু কাজ করা, ভেবেচিন্তে কিছু কাজ করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা প্রপার নাও হতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো যে কমিউনিকেশান বা মিসকমিউনিকেশান এগুলোর কিন্তু সন্তুলন দুটোই আপনাদের রাশিতে একসাথেই থাকছে। আর বিবাহকেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা এগোবেন না। দাম্পত্য সুখ তুলনামূলক স্টেবল থাকবে, তবে পার্টনারের হেলথ ইস্যু থাকলে এবং আপনার জন্মসাথে যদি কোনোভাবে মাঙ্গলিক যোগের উপস্থিতি থাকে, সেটা কিন্তু কিছুটা দুর্বল স্থান বলে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি।
সময়কে গুরুত্ব দেয় আজকের দিনে দরকার, এটাও কিন্তু খেয়াল রাখবেন। ডিটেইল জানতে 2022 মূল ভিডিও, যেটা এক ঘন্টার কাছাকাছি আলোচনা, এবং ডিসেম্বরের মাসিক রাশিফল অবশ্যই অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে দ্বাদশভাবে গ্রহণ এবং এতগুলো গ্রহের সংযোগ, উপরন্তু মঙ্গলের ট্রানজিট, কিছু উপরি খরচ হতে পারে আজকের দিনে। কিছু খরচের বিষয়ে কেয়ারফুল থাকবেন। চোট আঘাতের চান্সেস আছে, কোমরে ব্যথা বেদনা, লোয়ার গ্রাউন্ড পেন, গাইনি সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ভুল খাতে ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিন্তু আজকের দিনটা একটু সতর্ক থাকা দরকার, কারণ গ্রহণের জন্য প্রভাব নয়, মঙ্গলের রাশি পরিবর্তনের জন্য কিছু ক্ষেত্রে একটু আপনার মুড চেঞ্জ বা আগে যেরকম সিচুয়েশনটা ছিল সিচুয়েশনটা একটু বদল হচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং আমি এটাও বলবো, আজকের দিনে ফাটকায় বড় ইনভেস্ট করতে যাবেন না, আজকের দিনে কিন্তু লস হওয়ার একটা চান্সেস থেকে যায়। কর্মক্ষেত্রে একটু খাটাখাটনির পরিমাণ বাড়লেও রেগুলার ডে ওয়ার্ক মোটের উপর ভালো যাবে। সিলি মিস্টেক মাইনর হতে পারে, মেডিকেল ক্ষেত্রগুলো আজকের দিনে ভালো যাবে, টেকনিক্যাল ভালো যাবে, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, এবং ছোটোখাটো কমিউনিকেটিভ কাজগুলো, যে কোনো সেলস মার্কেটিং, এগুলো স্বাভাবিক থাকবে। কিন্তু এই ওভারটাইম করা, কাজের কিছুটা বাড়তি প্রেশার নেওয়া, এগুলোর জায়গাটা কিন্তু এই জায়গাটা একটু দুর্বল থাকার সম্ভাবনা হরোস্কোপে আছে। এছাড়া এটুকু বলবো যে দাম্পত্য মামলা চললে এবং লাইফ পার্টনারের হেলথ ইস্যু চললে এই দুটো পয়েন্টে কিন্তু একটু সতর্ক থাকা দরকার। আর পার্সোনাল কিছু আপনার কেনাকাটি বা ইত্যাদি শখের ক্ষেত্রে করতে পারেন, কিন্তু হাত একটু খরচে থাকবে, এটা ভেবেই কিন্তু সমস্ত কাজকর্মগুলো আপনাকে করতে হবে। ডিটেল জানতে 2022 ভিডিওগুলি দেখে নেবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খাদ্যদ্রব্য, অনলাইন বিজনেস, মেডিকেল প্রফেশন, কিছু বিষয়ে যারা ফেরি হকারি করছেন, এই ধরনের ব্যবসাগুলো ভালো যাবে। তবে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে একটু আমার মনে হয় দুর্বল থাকতে পারে যে কোনো অ্যাসপেক্টে, এই জায়গাটা কিন্তু কিছুটা নেগেটিভ অ্যাসপেক্টের মধ্যে থাকতে পারে। এছাড়া অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্যগুলো মোটের ওপর ভালো যাবে, তবে মঙ্গলে যেহেতু ট্রানজিটের প্রভাব একটা আছে, যে কোনো ক্ষেত্রেই আপনি টাকা পয়সা ইনভেস্ট কিন্তু একটু দেখে শুনে করবেন। ডিটেলে জানতে 2022 এক ঘন্টার ডিটেল আলোচনা এবং অবশ্যই মাসিক রাশিফল ডিসেম্বর দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি সাপেক্ষে রাশির একাদশ এবং একাদশভাবে কিন্তু গ্রহণের প্রভাব থাকছে। প্রথমে আমি বলবো, দেখুন একাদশভাবে এতগুলো গ্রহের ট্রানজিট, সেটা কিন্তু অনেকে বলেন যে একাদশভাবে গ্রহরা সব ভালো ফল দেয়, কিন্তু গ্রহণে যেহেতু ট্রানজিট আমি বলবো লোভ প্রলোভন এগুলোকে সংবরণ করবেন। ফাটকায় বড় ইনভেস্ট আজকের দিনে করতে যাবেন না। ব্যবসার ক্ষেত্রটা একটু দুর্বল থাকছে। দাম্পত্য বিষয়ে পার্টনারের হেলথ ইস্যু বিষয়ে কেয়ারফুল থাকবেন। বিদ্যাভাব শুভ, কর্মযোগের ক্ষেত্রে কর্মক্ষেত্র থেকে মঙ্গল ট্রানজিট করছে, তবুও কর্মযোগ আজকের দিনে স্বাভাবিক থাকবে। কাজের ক্ষেত্রে এনার্জেটিকভাবও থাকবে। আউটডোর ওয়ার্কসগুলো মোটের উপর ভালো যাবে, তবে এটুকু বলবো কর্মক্ষেত্রে যদি কিছু বিষয়ে অশান্তি আগে থেকে চলে সেই জায়গাটা কিন্তু কিছুটা বাড়তে পারে, যদি না চলে সে তাতে কোনো সমস্যা থাকছে না। দুর্বাণিজ্য বৈদেশিক বাণিজ্য তুলনামূলক ভালো যাবে। রেগুলার ব্যবসা কিছুটা দুর্বল থাকতে পারে, যতটা অন্যদিন থাকে ততটা নাও হতে পারে, তবে কিছু সুযোগ বা কিছু জায়গা হয়তো আটকে আছে আগে থেকে, আপনি সেই ব্যবসার জায়গাটা হয়তো এগোতে পারছেন না, সেই জায়গাটা গ্যাপটা পূর্ণ হতে পারে, কিন্তু রেগুলার ব্যবসা ওভারঅল বিষয়ে কিছুটা অ্যাভারেজ ফল থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ যাবে, খুব স্ট্রং নয়। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মুড সুইং কিছু বিষয় হওয়ার সম্ভাবনা আছে। কেনাকাটির শখসাদ পূরণের টুকিটাকি কাজ আজকের দিনে করতে পারেন। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের ক্ষেত্রে সতর্ক থাকা আজকের দিনে দরকার। আর এর বাইরে এটা বলবো, যেহেতু এখানে শনির নক্ষত্র প্রথমে থাকছে দিনের শুরুতে এবং শনি আপনাদের লগ্নে, ইমোশান বেশি থাকবে, সেন্সিটিভ বিষয়গুলো মনের ভেতর ঘুরপাক খাবে, কিছু বিষয় পুরনো কিছু প্রাপ্তি বা ইত্যাদি সেগুলো হতে পারে, তবু আমি নিজে থেকে আগ বাড়িয়ে কিছু রিস্কি কাজ করার ক্ষেত্রে বারণ করব। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই আমি বলবো 2022 যে মূল ভিডিওটা এক ঘন্টার কাছাকাছি আলোচনা সেটা দেখে নেবেন। সঙ্গে কিন্তু অবশ্যই মাসিক রাশিফল যেটা অবশ্যই আমাদের ডিসেম্বরে সেটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশির কর্মক্ষেত্রে এখানে কিন্তু গ্রহণের প্রভাব থাকছে এবং কর্ম জায়গাটা কিন্তু ভীষণ মাত্রায় প্রভাবিত। তো এবং কর্মপতি মঙ্গলেরও ট্রানজিট আগামীকাল, অর্থাৎ যাবতীয় বিষয়গুলোই কর্মঘর কেন্দ্রিক। কর্মক্ষেত্রে যেটা যেরকম চলছে সে তার সঙ্গে স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করুন। দিনের শুরুতে শনি নক্ষত্রের কানেকশান আবেগ অনুভূতি বাড়াবে। কাজের জায়গায় কর্মক্ষেত্রে কিছু লাভদায়ক সিচুয়েশন থাকলেও কর্ম পরিবেশ আপনার একটানা ভালো যাবে না আজকের দিনে, একটু মুড সুইং হবে। কাজের ক্ষেত্রে সিলি মিস্টেক হতে পারে। খুব দায়িত্বশীল কাজগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা একটু চোখ খোলা রাখা দরকার। ব্যবসার ক্ষেত্রটা তুলনামূলক আর একটু দুর্বল, কারণ ব্যবসার অধিপতি সূর্য নিজেই গ্রহণের মধ্যে থাকছে। তাড়াহুড়ো করবেন না, যেটা যেরকম চলছে সেখানেও স্থিতাবস্থা বজায় রাখতে দিন। এবং ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনে ওভারঅল ক্ষেত্রে একটু আননোন কোনো ব্যক্তির দ্বারা কিছু ব্যবসা তৈরি হলে বা কিছু বিষয়ে হঠাৎ কিছু ব্যবসার সুযোগ এলে এগুলো বিষয় কিন্তু যাচাই না করে এগোনো ঠিক হবে না। রেগুলার চাকরি এবং ব্যবসার মধ্যে জেনারেল প্রেডিকশানে যেগুলো বলেছে সেগুলো ভালো। তাছাড়া দূরের কানেকশান, বৈদেশিক কানেকশান এগুলো ভালো যাবে। যারা
পিওর কমার্সের উপর যেরকম করে যে কোনো কাজ করছেন, ট্যাক্স অ্যাকাউন্টে প্রাইভেটে কাজ করতে পারেন, কোনো সার্ভিস করতে পারেন, সেগুলো ভালো যাবে। টেকনিক্যাল পার্সনরা এগিয়ে থাকবেন এবং কিছু ক্ষেত্রে দূরের কাজ বা যেখানে মুভমেন্ট আছে এরকম ধরনের কাজ, এগুলোতে কিন্তু অবশ্যই আপনি স্থিতিশীল রেজাল্ট পেতে পারেন। সম্পর্ক রিলেশনশিপের জায়গায় একটু ইমোশনাল থাকবে। দাম্পত্য বিষয়ে আমার মনে হয় আজকের দিনটা পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন, তার মুড সুইং একটু বেশি হবে। তবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনাটা আজকের দিনে আমার মনে হয় অ্যাভয়েড করাই উচিত হবে। এর বাইরে আমি এটা বলবো যে সোশ্যাল লাইফ মাস ফেম ভালো যাবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করবেন। বৈদেশিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু গ্রোথ থাকবে এবং যারা ভ্রমণ পিপাসী মানুষ তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ছোটোখাটো বিষয় ইমোশনাল হয়ে উঠতে পারেন আপনি, সেটা চতুর্থ করে এতগুলো গ্রহের সংযোগ থাকার জন্য। এবং আমি এটাও বলবো যে গুপ্তশত্রু হদিশ আজকের দিনে পেতে পারেন। বাড়িতে পোষ্য থাকলে হেলথের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন, পিতা শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে 2022 মূল ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটে সেই আলোচনাগুলি দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন মীনরাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে গ্রহণ এবং চন্দ্র মঙ্গল সূর্য এতগুলো প্রভাব হওয়া কাজে কিছুটা বিঘ্নতা থাকতে পারে। দূরের কাজগুলোর সংযোগ আজকের দিনে আসতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স স্বাভাবিক থাকবে। কাজের ক্ষেত্রে গতি প্রকৃতির ক্ষেত্রে ওভারঅল আপনার ক্ষেত্রে কিছু চেঞ্জ ট্রান্সফার এগুলোর সম্ভাবনা তৈরি হতে পারে। তবে কমিউনিকেটিভ কাজগুলো যারা আছেন, সেলস মার্কেটিং অনলাইন কাজ মুভমেন্ট আছে এরকম ধরনের কাজ, সেগুলোতে একটু সিচুয়েশান ল্যাগ হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে দূরযাত্রা ভ্রমণ কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আমার মনে হয় একটু অ্যাভারেজ সিচুয়েশান থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ততটা ভালো নয়। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে একটু নেগেটিভিটি থাকছে। দাম্পত্য সুখে ইমোশান বেশি থাকবে, তবে পার্টনারের হেলথ ইস্যু না থাকলে ওভারঅল বড় সমস্যা নেই। এর বাইরে আমি এটা বলবো যে বিশেষত শনি কানেকশান থাকার জন্য প্রাপ্তিযোগ আছে, আয়ভাব শুভ, পুরনো কিছু প্রাপ্তি হতে পারে। তবুও ফাটকা ইনভেস্ট করতে আমি বারণ করবো। লোন পাওয়া বা ইত্যাদি এগুলোতে আপনি এগোতে পারেন, কারোর থেকে টাকা পয়সা আদায় করা এগুলোতে এগোতে পারেন, কিন্তু ফাটকা ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো না, সেখানে কিন্তু কিছুটা দুর্বল থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, তবে নতুন সন্তান যোগ আজকের দিনে আসতে পারে। ডিটেল জানতে দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে প্রায় এক ঘন্টার কাছাকাছি আলোচনার 2022 ভিডিও এবং ডিসেম্বরের নতুন মাসিক রাশিফল। অবশ্যই যেটা আপনার দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। ফিরছি আমরা আজ নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।